কন্ট্রোলিং সার্ভিসেস অ্যান্ড ডেমনস, আমি ডেমন সম্পর্কে কিছু ধারণা আপনাকে দিয়েছিলাম। ডেমন হচ্ছে একটা সার্ভিস যেটা ব্যাকগ্রাউন্ডে যেটা রান করে ওটাকে বলা হয় ডেমন। ফায়ারফক্স ওপেন করছে, ফায়ারফক্সটাকে অ্যাকচুয়ালি কোনো একটা সার্ভিস রান করাচ্ছে কেমন ব্যাকগ্রাউন্ড। এটা আমরা আরো আরেকটু ভালোভাবে যদি আমরা চিন্তা করি, আমরা আমরা উইন্ডোজ সার্ভিসেস ডট এমএসসিতে গিয়েছিলাম, সার্ভিসেস ডট এমএসসি, ওখান থেকে কোনো একটা সার্ভিসকে স্টপ করলে কি ওই সার্ভিসটা কিন্তু আর কাজ করে না। ওই যে ব্যাকগ্রাউন্ডে যে প্রসেসটা কাজ করছে ওটাকে বলা হয় ডিমন, কেমন। তো এখানে আমাদেরকে বলছে আইডেন্টিফাইং অটোমেটিক্যালি স্টার্টেড সিস্টেম প্রসেসেস, সিস্টেম প্রসেসেসগুলো যেগুলো অটোমেটিক্যালি স্টার্ট হয় সেগুলোকে আইডেন্টিফাই করার কথা বলেছে। আমরা গত ক্লাসে মনে হয় আমরা বলেছিলাম যে বাই ডিফল্ট যে ডেমনটা কাজ করে কেমন স্টার্টিং এর সময়, সেই ডেমনটার নাম হচ্ছে সিস্টেম ডি, সিস্টেম ডিটি মানে ডেমন বোঝায় কেমন সিস্টেম। তো এখানে সেই সিস্টেম ডি নিয়ে আমাদেরকে পরিচিত হতে বলেছে, ইন্ট্রোডাকশন টু সিস্টেম ডি। এবং সার্ভারের যে প্রসেসেস গুলো সেগুলো কে ম্যানেজ করে বলছে সিস্টেম ডি, সেগুলোকে ম্যানেজ করে সিস্টেম ডি, সিস্টেম এন্ড সার্ভিস ম্যানেজার, সিস্টেম ডি সিস্টেম এন্ড service. This program provides a method for activating system resources, server daemons and other processes both at boot time and on a running system. So, we say program provides a method for activating system resources. System resources will activate card journal. সার্ভার ডেমনস কে অ্যাক্টিভেট করার জন্য এবং অন্যান্য যে প্রসেসেস গুলো আছে সেগুলোকে অ্যাক্টিভেট করার জন্য বোথ অ্যাট বুট টাইম এন্ড অন এ রানিং সিস্টেম, বোথ অ্যাট বুট টাইম এন্ড অন এ রানিং সিস্টেম। এখানে রানিং সিস্টেমে যেটা আমরা বলছি যেটা সেটা হচ্ছে এর মানে হচ্ছে এটা হচ্ছে পার্মানেন্ট। হ্যাঁ, ধরেন আমি একটা সার্ভিসকে এই মুহূর্তে অন করলাম, মেশিনটা যদি আমরা রিমুভ করি তাহলে কিন্তু সার্ভিসটা আবার অফ হয়ে যাবে, বুঝতে পারছি। এটা হচ্ছে রান টাইমে অন করা, আমি এটাকে রান টাইমে অন করলাম, রিমুভ দিলাম, সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমি যে যে সার্ভিসকে আমি চাই যে রিমুভের পরেও সেটা যেন অন থাকে, তাহলে সেইটাকে আমার কি করতে হবে পার্মানেন্টলি সার্ভিসটাকে অন করতে হবে। এবার পার্মানেন্টলি কিভাবে সার্ভিসটা অন করতে হয় সেটা আমরা শিখবো যে কিভাবে পার্মানেন্টলি সার্ভিসটা অন করতে হয় কেমন। যেমন আপনাদেরকে সেদিন আমি NMCLI কমান্ডের মাধ্যমে কিভাবে একটা প্রোফাইল তৈরি করতে হবে, নেটওয়ার্ক প্রোফাইল কিভাবে তৈরি করতে সেটা আমরা শিখেছি কেমন। এখন এই নেটওয়ার্ক প্রোফাইলটাতে যখন আমরা ক্রিয়েট করেছিলাম তখন একটা কথা বলেছিলাম যে এটা যদি আপনার এটা যদি আমরা না বলি তাহলে কিন্তু এই নেটওয়ার্ক প্রোফাইলটা রিবুটের পরে কিন্তু আর কি এটা কিন্তু একটি কথা বুঝতে পারছি না। তাহলে তার জন্য আমরা কি করেছিলাম কমান্ডটা কি ছিল NMCLI কানেকশন অটো কানেক্ট ইউজ করেছিলাম, অটো কানেক্টকে ইউজ করে একটা অটো কানেক্ট ইউজ করার কারণ ছিল এটাই যে রিবুটের পরেও যেন সেটা অ্যাক্টিভ থাকে। যেমন আপনার যদি তিনটা প্রোফাইল থাকে বা দুইটা প্রোফাইল থাকে রিবুটের পরে কোনটা অ্যাক্টিভ হবে, একটা না একটা তো অ্যাক্টিভ হবে নাকি। এখন যদি আমরা এই অটো কানেক্টে যদি আমরা ইউজ না করি তাহলে কিন্তু সেটা অ্যাক্টিভ। ঠিক তেমনিভাবে এই যে এখানে যে আমরা সার্ভিস নিয়ে আলোচনা করছিলাম, এই সার্ভিস গুলো সব সার্ভিস কিন্তু অটোমেটিক্যালি স্টার্ট হয় না, কিছু আমরা স্টার্ট করি কিছু অটোমেটিক্যালি স্টার্ট হয়, আর কিছু কিছু আছে যেগুলোকে আমরা চাই যে অটোমেটিক্যালি যাতে স্টার্ট হোক তার জন্য আমাদেরকে আলাদা ব্যবস্থা নিতে হবে। আমরা যে সেদিন SSS করে ঢুকেছিলাম একটা SSS করার জন্য যে ডেমনটা SSS এর যে ডেমন এবং প্রত্যেকটা জিনিসের একটা ডেমন আছে, SSS এর যে ডেমন সেটার নাম হচ্ছে SSHD,
SSHD যেহেতু কম্পিউটারটা স্টার্ট করার সাথে সাথে আমরা এই কাজটা করতে পারছি, তাহলে সার্ভিসটা নিশ্চয়ই কি পার্মানেন্টলি অন এই ব্যবস্থা ছিল, যার কারণে আমরা এটাকে ব্যবহার করতে পারছি। কথা বুঝতে পারছি? যেমন ভবিষ্যতে আমরা আরো অনেকগুলো সার্ভার নিয়ে সার্ভিস নিয়ে আলোচনা করব, যেমন ধরেন আমরা যে বলি FTP সার্ভার আমরা কাজে লাগাবো। এখন FTP সার্ভারের যে ডেমো সেটার নাম হচ্ছে VS FTP। ধরেন আমরা যে ওয়েব সার্ভার কনফিগার করি, ওয়েব সার্ভারের ডেমোর নাম হচ্ছে HTTPD। এরকম এক একটার এক একটা ডেমন আছে। এখন এই ডেমন গুলো আমরা চাইলে কি করতে পারি, রান টাইম অন করতে পারি, আবার চাইলে পার্মানেন্টলিও এটাকে অন করার ব্যবস্থা করতে পারি। মনে রাখবেন, রান টাইমে যদি আমরা অন করি তাহলে কিন্তু সেটা রিবুট করার পরে আর থাকে। এখন আপনার যদি DNS নিয়ে বা DSCP নিয়ে কাজ করেন, আপনি যদি রিবুট দেওয়ার পরে DNS আর DSCP কাজ না করেন, তাহলে DNS নেম রেজলিউশন করবে না, DSCP আইডি করবে না। কোনটা হয়তো বা ওয়েট করে থাকে, কোনটা হয়তো বা রান করে। কোথায় ব্যাকগ্রাউন্ড? Wait or run in the background, performing various tasks. অনেক ধরনের কাজ সে করে। Generally, daemons start automatically at boot time and continue to run until shutdown or until they are manually stopped. বলছি যে daemon সাধারণত স্টার্ট হয় অটোমেটিক্যালি অ্যাট বুট টাইম, বুটিং এর সময় এটা স্টার্ট হয় এবং কতক্ষণ পর্যন্ত চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত না আপনি PC কে শাটডাউন করছেন অথবা ওই ডেমনটাকে ম্যানুয়ালি আপনি স্টপ করছেন। বাই কনভেনশন দ্য নেমস অফ মেনি ডেমন প্রোগ্রামস এন্ড উইথ দ্য লেটার D। ডেমনটার শেষ হয় কি দিয়ে? D দিয়ে। বললাম আমরা SSH এর শেষে কি? D দিয়ে। HTTP এর শেষে কি? D। VSFTP এর শেষে কি? D। তাহলে এটা সাধারণত শেষ হয় কি দিয়ে? D দিয়ে। ডেমন সাধারণত শেষ হয় কি দিয়ে? D দিয়ে। To listen for connections, a daemon uses socket. বলছে যে connection কে listen করার জন্য daemon socket কে ব্যবহার করে। To listen for connections, a daemon uses a socket. This is the primary communication channel with local or remote clients. বলছে এটি হচ্ছে primary communication channel যেটা দিয়ে local অথবা remote client এর সাথে আপনি communicate করেন। Sockets may be created by daemons or may be separated from the daemon and be created by another process such as system D. বলছে যে এই সকেটটা হয়তো বা ডেমনসের দ্বারাও ক্রিয়েট হতে পারে অথবা এটা ডেমন থেকে আলাদাও হতে পারে, যেটা অন্য প্রসেস দ্বারা ক্রিয়েটেড, যেমন এখানে বলছে সাচ এস সিস্টেম D। তাহলে ডেম সকেটটা আপনার ডেমনের দ্বারাও তৈরি হতে পারে, আবার সকেটটা সিস্টেম D দ্বারাও কিন্তু তৈরি হতে পারে। তাহলে এই সকেটটা কি? সকেটটাকে আপনি বলবেন হচ্ছে প্রাইমারি কমিউনিকেশন চ্যানেল। সকেটটা হচ্ছে প্রাইমারি কমিউনিকেশন চ্যানেল যার মাধ্যমে লোকাল অথবা রিমোট ক্লায়েন্টের সাথে ডেমন কমিউনিকেট করে। ডেমন যার মাধ্যমে লোকাল অর রিমোট ক্লায়েন্টের সাথে কি করে? যোগাযোগটা করে। The socket is passed to the daemon where a connection is established by the client. যখন এই কোনেন্ট ক্লায়েন্ট দ্বারা কানেকশন এস্টাবলিশড হয় তখন সকেটটা কি হয়? সকেট ইজ পাস টু দা ডেমন। তো বলছে যে মেক এ ওয়ান টাইম চেঞ্জ টু দা স্টেট অফ দা সিস্টেম। সিস্টেমের স্টেটটাকে ওয়ান টাইম চেঞ্জ করা মানে এটা না যে আপনার কোন ডেমনের প্রসেসকে আপনি লিড করছেন,
after what called one shot. A bit of history: for many years, process ID 1 of Linux and Unix system has been in the init process. Process ID 1 টা বলছে যে আপনার Linux এবং Unix system এ ব্যবহার হচ্ছে তার জন্য init process এর জন্য. This process was responsible for activating other services on the system and is the origin of the term init system. Init কথাটা মানে হচ্ছে initialization. কেমন? তাহলে অন্যান্য যে বাকি যে প্রসেস গুলো সেগুলোকে অ্যাক্টিভেট করার দায়িত্ব কার? Init এর. যার প্রসেস আইডি হচ্ছে 1. Init এর প্রসেস আইডি কত? 1. এর পরে যে প্রসেস গুলোকে অ্যাক্টিভেট করে সেই অ্যাক্টিভেটটার দায়িত্ব কার? Init এর. আচ্ছা. Frequently used daemons were started on systems at boot time with system B and LSB init stores. Frequently used daemons. যে সমস্ত daemon গুলো সবসময় ব্যবহৃত হয়। Frequently used daemons are started on systems at boot time. বলছে যে এটা boot time এ সময় start হয় তার সাথে with system B and LSB init scripts এর সাথে। These are shell scripts and may vary from one distribution to another. Less frequently used daemons were started on demand by another service such as initd or xinitd. একটা হচ্ছে frequently used আর একটা হচ্ছে less used. যেমন frequently যেগুলো init used হয় সেগুলো কার দ্বারা start হয় বলছে? With system b. যেমন system b এবং lsb এর description মধ্যে. আর যেগুলো less frequently used হয় সেগুলো বলছে যে কি অন ডিমান্ড বাই অ্যানাদার সার্ভিস অন ডিমান্ড স্টার্ট হয় সেগুলো কোন একটা সার্ভিস দ্বারা স্টার্ট হয় যেটা নাম হচ্ছে initd or xinitd which listens for client connection these systems have several limitations which are addressed with system d in redundant well Linux 7 process id 1 is system d তাহলে একটু আগে আমরা বলছিলাম process id 1 of Linux and Unix system has been the init process কেমন কিন্তু রেডেক্স সেভেনে এসে এই প্রসেস আইডি 1 টাই কাকে অ্যাসাইন করা হয়েছে সিস্টেম ডি মানে এখন আর ওই ইনিট এর কাজটা আসলে রেডেক্স সেভেনে এসে ইনিট যে কাজটা করতে সেটাই এখন করে সিস্টেম ডি কথা বুঝতে পেরেছে আগে যে কাজটা ইনিট করত সেই কাজটা রেডেক্স সেভেনে এখন কি করে এ ফিউ অফ দা নিউ ফিচারস প্রোভাইডেড বাই দা সিস্টেম ডি ইনক্লুড সিস্টেম ডি তে কিছু নতুন বলছে যে ফিচারস ইনপুট করা হয়েছে কোনটা একটা হচ্ছে প্যারালাইজেশন ক্যাপাবিলিটিস উইচ ইনক্রিজ দ্য বুট স্পিড অফ এ সিস্টেম মানে প্যারালাইজেশন মানে কি একসাথে এট আ টাইম কাজ করতে পারা এই এট আ টাইম কাজ করতে পারার ক্যাপাবিলিটির কারণে বুট স্পিডটা কিন্তু এখন বেড়ে গেছে মানে আগে যতটা সময় লাগতো আপনার ডেস্কটপ আসতে এখন তার চেয়ে কম সময় লাগে কেমন অন ডিমান্ড স্টার্টিং অফ ডেমোন্স উইদাউট রিকোয়ারিং এ সেপারেট সার্ভিস মানে অন ডিমান্ড আপনি চাইলে একটা ডেমন কি স্টার্ট করতে পারেন এর জন্য আপনার কোনো সেপারেট সার্ভিসের প্রয়োজন নেই অটোমেটিক সার্ভিস ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট হুইচ ক্যান প্রিভেন্ট লং টাইম আউট সার্চ এস বাই নট স্টার্টিং এ নেটওয়ার্ক সার্ভিস ওয়েন দ্য নেটওয়ার্ক ইজ নট অ্যাভেলেবল তো বলছে যে নেটওয়ার্কই যদি অ্যাভেলেবল না হয় তাহলে আপনার নেটওয়ার্ক সার্ভিসটাকে সে কি করবে না কখনোই অ্যানাবেল করবে না বুঝতে পারছেন নেটওয়ার্কই নাই তাহলে নেটওয়ার্ক সার্ভিসটাকে এনাবল করে রাখার কোনো অর্থ আছে না তাহলে সেই কাজটা হচ্ছে করে অটোমেটিক্যালি এ মেথড অফ ট্র্যাকিং রিলেটেড প্রসেস টুগেদার বাই ইউজিং লিনাক্স কন্ট্রোল গ্রুপস এ মেথড অফ ট্র্যাকিং রিলেটেড প্রসেস মানে এর সাথে রিলেটেড আর কোনো প্রসেস আছে কিনা সেটাকে ট্র্যাক করা যায় কেমন এখানে একটা নোটের কথা বলেছে উইথ সিস্টেম ডি শেল বেস সার্ভিস স্ক্রিপ্টস আর ইউজড অনলি ফর ফিউ লেগাসি সার্ভিসেস দেয়ারফোর configuration files with shared variables such as those found in etc's config are being replaced. Those still in use are included as system d environment files and read as name equals value pairs. They are no longer stored as a shell script. Systemctl and systemd use. The systemctl command is used to manage different types of systemd objects called units. A list of available unit types can be displayed on systemctl-d. এখানে আমরা যে কমান্ডটার কথা বললাম যে কমান্ডের নাম কি সিস্টেম সিপ্ট তাহলে আমাদের যে ডেমন গুলো আছে যেমন বা সিস্টেম ডি অবজেক্ট গুলো আছে এই অবজেক্ট গুলোকে ম্যানেজ করার জন্য এই সিস্টেম সিপিএল কমান্ডটা ব্যবহৃত কেমন বলছে যে কি কি
অ্যাভেলেবল ইউনিট আছে এই সিস্টেম সিপিএল এর সাথে, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা একটা কমান্ড চালাতে পারি। সেই কমান্ডটা হচ্ছে সিস্টেম সিপিএল হাইফেন ডি হাইফেন সরি হাইফেন ডি হেল্প। তাহলে এটার সাথে অ্যাভেলেবল কি ইউনিট গুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। System CPL may abbreviate or eclipse size to unit names for string increase and unit descriptions unless have the item L option. Some common unit types are listed below. Actors is service units, actors is socket units, actors is path units, kindergarten unit type. Come on. System CPL is shathe bolche. Kindergarten unit type is kindergarten. কি কি ইউনিট অ্যাভেলেবল আছে সেটা দেখার জন্য আমাদের কমান্ডটা ছিল সিস্টেম সিপিএল হাইফেন টি হেল্প। কি কি ইউনিট অ্যাভেলেবল আছে, তো আমরা এখানে তিন ধরনের ইউনিটের কথা বলছি যে আছে অ্যাভেলেবল। এর মধ্যে একটা হচ্ছে সার্ভিস ইউনিটস, আরেকটা হচ্ছে সকেট ইউনিটস এবং আরেকটা হচ্ছে পাথ ইউনিটস। যেমন সার্ভিস ইউনিটস এর কথা বলছি, হ্যাভ এ ডট সার্ভিস এক্সটেনশন এন্ড রিপ্রেজেন্ট সিস্টেম সার্ভিস। যেমন যেই সমস্ত সার্ভিস গুলো শেষে আমরা দেখবো যে কি আছে ডট সার্ভিস, এগুলো হচ্ছে আপনার কি সার্ভিস ইউনিটস এবং এগুলো রিপ্রেজেন্ট করে কাকে সিস্টেম সার্ভিস কি। দিস টাইপ অফ ইউনিট ইজ ইউজ টু স্টার্ট ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডেমো সাচ এজ এ ওয়েব সার্ভার। বলছি এই ধরনের ইউনিট গুলো সাধারণত ব্যবহৃত হয় সে সমস্ত আপনার ডেমোনের ক্ষেত্রে যেগুলো ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করা হয়। উদাহরণস্বরূপ এখানে বলছে আরেক ধরনের ইউনিট আছে যেটার নাম হচ্ছে সকেট ইউনিট। এটার শেষে আমরা পাবো হচ্ছে ডট সকেট, যেমন আগেরটা পেজ নাম আমরা ডট সার্ভিস, এটা বলবো পাবো হচ্ছে ডট সকেট এক্সটেনশন এন্ড রিপ্রেজেন্ট ইন্টার প্রসেস কমিউনিকেশন সকেটস। কন্ট্রোল অফ দ্য সকেট উইল বি পাস টু এ ডেমন অর নিউলি স্টার্টেড সার্ভিস ওয়েন এ ক্লায়েন্ট কানেকশন ইজ মেইন। Socket units are used to delay the start of a service at boot time and to start less frequently used services on demand. These are similar in principles to services which use the extra unit to use a super server to start on demand. Come on, socket gulo bolche je apnar ki kore used to delay the start of a service at boot time. Come on, boot time e jano eta start kaam hoy eta ke delay kore dai ar bolche je apnar and start less frequently used services on demand. If you less frequently use, you will on demand start for it. Provision on the start for it. তারপরে আরেক ধরনের ইউনিটের কথা এখানে বলা আছে যেটা হচ্ছে পাথ ইউনিটস। তাহলে এটা আগেরটা ছিল ডট সার্ভিস, এরপরটা ছিল ডট সকেট, আর এটা হবে ডট পাথ। And are used to delay the activation of service until a specific file system change occurs. একটা specific file system এর পরিবর্তন না হওয়া পর্যন্ত সে কি করে তার অ্যাক্টিভেশনটাকে ডিলে করে দেয়। হ্যাঁ, একটা স্পেসিফিক ফাইল চেঞ্জ না হওয়া পর্যন্ত সে তার স্টার্ট তার যে অ্যাক্টিভেশন টাইম ডেটাকে ডিলে করে দেয়। দিস কমনলি ইউজ ফর সার্ভিসেস উইচ ইউজ স্কিলফুল ডিরেক্টরি সার্চ এন্ড প্রিন্টিং সিস্টেম। ও বলছে এটা সাধারণত আপনার কিসের জন্য ব্যবহৃত হয়, স্কুল ডিরেক্টরি। হ্যাঁ, স্কুল ডিরেক্টরি, স্কুল ডিরেক্টরি কি কি বলতো সিস্টেম সিডিএল এবং এটা দেখার জন্য কমান্ড হচ্ছে সিস্টেম সিডিএল স্ট্যাটাস এন্ড দেন হচ্ছে সার্ভিসের নাম। কেমন ইফ দ্য ইউনিট টাইপ ইজ নট প্রোভাইডেড সিস্টেম সিডিএল উইল শো দ্য স্ট্যাটাস অফ এ সার্ভিস ইউনিট ইফ ওয়ান এক্সিস্টস। আমরা যখন একটু খুব ভালো করে বুঝে নেন, আমরা যখন সিস্টেম সিটিএল স্ট্যাটাস দিয়ে নামটা দিব, নামটার পরে যদি আমি যেই হচ্ছে মনে করেন আমি নাম দিলাম হচ্ছে SSHD, তারপরে যদি আমি ডট টাইপটা না দিই, টাইপ কি তিন ধরনের সার্ভিস হয় আর কি হয় সকেট হয় আর পাথ হয়, তাহলে বাই ডিফল্ট সে ধরে নেবে আপনি সার্ভিস দেখতে চাচ্ছেন, বুঝতে পারছি সার্ভিসটা দেখা হয় বাই ডিফল্ট। কিন্তু আমি যদি সকেট দেখতে চাই তাহলে ডট সকেট বলবো, পাথ দেখতে চাই তাহলে ডট পাথ। আমি একটু কিছু জিনিস একটু দেখা যাচ্ছে আমার সাথে সাথে আপনারাও করতে পারেন। প্রথমত আমরা দেখব যে কি কি ইউনিট অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, কি কি ইউনিট অ্যাভেলেবেল আছে সেটা আমরা কিভাবে দেখবো। কমান্ড হচ্ছে সিস্টেম সিটিএল স্পেস হাইফেন টি স্পেস হেল্প।
Come on. System, CTL, space hyphen T, space. So, like, you can see the unit available as a service, as a socket, as a RP, and the other part as a. আছে বাট আমরা বইতে মেনলি ফোকাস করেছি আমাদের এই তিনটা সার্ভিস সকেট এবং পার্ট কথা বুঝতে পেরেছি ক্লিয়ার এখন দেখেন আমরা যদি একটা সিস্টেম সিটিএল স্ট্যাটাস দেখতে চাই একটা সার্ভিসের স্ট্যাটাস কমেন্ট হচ্ছে সিস্টেম সিটিএল স্ট্যাটাস যেই সার্ভিসের স্ট্যাটাস দেখতে চাই সেই সার্ভিসটার নাম সার্ভিসটার নাম মনে করেন আমরা SSH ডি এফ অবস্থাটা আমরা দেখতে চাই তাহলে কিন্তু SSS এর আর কোন কাজ হবে না তার মানে ধরেন কেউ একজন যদি SSS করে আমার কিছুতে ঢুকতে চায় ঢুকতে পারবে না যদি আমার এই সার্ভিসটা বন্ধ থাকে বুঝতে পারছেন ক্লিয়ার তাহলে একটা সার্ভিসকে যদি আমরা স্টপ করতে চাই স্টপ করার জন্য কমান্ড কি সিস্টেম সিটিএল স্টপ সার্ভিস তাহলে সার্ভিসটা স্টপ হয়ে যাবে দেখেন আমি দেখাই আপনাদেরকে সিস্টেম সিটিএল স্টপ হ্যাঁ এন্ড দেন SSH ডি সার্ভিসের নাম ক্লিয়ার ডি বললাম এন্টার এখন দেখেন আমরা স্টপ করার পরে যদি ওই আগের কমান্ডটা আবার চালাই স্ট্যাটাসটা দেখতে চাই স্ট্যাটাসটা এখন আমাদেরকে কি দেখাচ্ছে স্ট্যাটাসটা আমাদেরকে দেখাচ্ছে যে অ্যাক্টিভ এর জায়গায় বলছে কি ইনঅ্যাক্টিভ দেন কথা বুঝতে পেরেছি ক্লিয়ার ঠিক এমনি করে আমরা যদি সার্ভিস থেকে আবার স্টার্ট করতে চাই কমান্ডটা হচ্ছে স্টার্ট STA আর সিস্টেম সিরিয়াল স্টার্ট SSH D বললাম এন্টার কেমন স্টার্ট হয়ে গেল আমরা আবার যদি স্ট্যাটাসটা দেখতে চাই দেখেন এখন আবার দেখাচ্ছে অ্যাক্টিভ এবং রানি ক্লিয়ার বোঝা গেল কিছু জিনিস একটু আমি বলছি এখানে বলতে নাই এগুলো এমনি বলছি এগুলো মনে রাখবেন সেটা হচ্ছে আমরা নতুন করে যদি কোনো সার্ভিসকে অ্যানাবেল করতে চাই বা স্টার্ট করতে চাই তাহলে সিস্টেম সিটিএল অ্যানাবেল আর হচ্ছে সিস্টেম সিটিএল স্টার্ট এই দুটা কমান্ডের মাধ্যমে সার্ভিসটাকে আমরা অ্যানাবেল বা স্টার্ট করতে পারি এখন কথা হচ্ছে যে কোন নতুন সার্ভিসকে আমরা অ্যানাবেল করবো বা স্টার্ট করবো কেনই বা বলবো কেমন ফর এক্সাম্পল আপনি আপনার পিসিটাকে ওয়েব সার্ভার হিসাবে কনফিগার করবেন আপনি আপনার পিসিকে কি করবেন ওয়েব সার্ভার হিসাবে কনফিগার করবেন এসএসএস বিটা যেমন বাই ডিফল্ট কনফিগার করা ছিল স্টার্ট ছিল অ্যানাবেল ছিল ওয়েব সার্ভার কিন্তু এরকম ভাবে অ্যানাবেল বা স্টার্ট অবস্থায় নাই তাহলে এই ওয়েব সার্ভার করতে হলে আমাদেরকে কি করতে হবে প্রথমত ওয়েব সার্ভারকে আমাদেরকে কনফিগার করার জন্য ওয়েব সার্ভারের সাথে রিলেটেড যে প্যাকেজেস গুলো আছে সেগুলোকে আমাদেরকে আগে ইনস্টল করতে হবে এই প্যাকেজেস গুলো ইনস্টল হয়ে গেলে এরপর আমরা যেটা করতে হবে এই ওয়েব সার্ভারটাকে চালু করার জন্য আমাদেরকে ওয়েব সার্ভারটাকে অ্যানাবেল তার সার্ভিস ওয়েব সার্ভারের সার্ভিসটা হচ্ছে HTTP ডি ডেমনটা হচ্ছে HTTP এই ডেমনটাকে আমাদেরকে অ্যানাবেল বা স্টার্ট করতে হবে এখানে অ্যানাবেল এবং স্টার্ট দুইটা কথা আমি বলেছি খুব ভালো করে মনোযোগ যদি আমি সার্ভিসটাকে শুধু স্টার্ট করি ধরেন আমি অ্যানাবেল করলাম না আমি কি করলাম শুধু স্টার্ট করলাম সিস্টেম সিটিএল স্টার্ট HTTP ডি শুধু এটা স্টার্ট কিন্তু হয়ে যাবে আপনার ওয়েব সার্ভারও কাজ করবে আপনি ব্রাউজ করে দেখবেন যে আপনার ওয়েব পেজও দেখাচ্ছে কিন্তু পিসিটা যখন আপনি রিবুট দিবেন আপনার ওয়েব সার্ভার কিন্তু আর কাজ করবে না আবার আপনাকে সার্ভিসটাকে স্টার্ট করতে হবে এটাকে কাজ করবে বুঝতে পেরেছেন হিয়ার কামস অ্যানাবেল কমান্ড যখনই আপনি কোন সার্ভিসকে অ্যানাবেল করে দেবেন তখন কিন্তু এটা পার্মানেন্টলি স্টার্ট হয়ে যাবে বুঝতে পেরেছেন তাহলে অ্যানাবেল এবং স্টার্ট কমান্ডের মধ্যে তফাৎ কি বুঝতে পেরেছি আমরা যখন আমরা কোন সার্ভিসকে অ্যানাবেল করব তখন সেটা পার্মানেন্টলি স্টার্ট হবে তার মানে রিবুটের পরেও সেটা স্টার্টেড অবস্থায় থাকবে আমি একটু দেখাই আপনাদেরকে সিস্টেম থেকে স্ট্যাটাসটা SSL দি একটু খেয়াল করেন এখানে কোন একটা সার্ভিস কি অ্যানাবেল করা আছে কিনা মানে পার্মানেন্টলি এটাকে আমরা স্টার্ট করলাম কিনা সেটা আমরা এই লাইনটা দেখে বুঝবো লোডেড লাইনটা এই লোডেড লাইনের একদম শেষে দেখবেন এখানে একটা কথা আছে অ্যানাবেল
কথা বুঝতে পেরেছেন? অথবা আমাদের কাছে কমান্ড আছে সিস্টেম সিটিএল ইজ হাইপেন এনাবেটেড, ইজ হাইপেন এনাবেটেড, সার্ভিসের নাম হচ্ছে এসএসএইচ ডি ডট সার্ভিস, কেমন দিলাম এন্টার, দেখে তো বলছি এনাবেটেড, বুঝতে পেরেছেন? অ্যাক্টিভ আছে কিনা কমান্ড দিতে পারি আমরা চেক করার জন্য, ইজ অ্যাক্টিভ। আমি স্ট্যাটাস দিলে অনেক ইনফরমেশন আমাকে দেখায়, সেখান থেকে খুঁজে বের করতে হয়, কিন্তু এটা আমাকে সরাসরি দেখাচ্ছে অ্যাক্টিভ কিনা, এনাবেল কিনা, ইজ অ্যাক্টিভ, ইজ এনাবেল, কথা বুঝতে পেরেছি? প্রিয় সবাই, কোন একটা সার্ভিস কে আমি স্টার্ট করে আমি চাইলে রিস্টার্টও করতে পারি, মানে রিস্টার্ট করা মানে আবার পুনরায় এটাকে স্টার্ট করলাম উইদাউট shutting down the service. Machine যখন আমরা রিস্টার্ট করি পিসিতে, ঠিক তেমনি করে সার্ভিসটাকে আমি কি করতে পারি, রিস্টার্ট করার আরেকটা রিজন হচ্ছে প্রত্যেকটা, ধরেন আমি একটা ওয়েব সার্ভার করলাম, ওয়েব সার্ভারের একটা কনফিগারেশন ফাইল আছে, এই কনফিগারেশন ফাইলে যদি আমি কোনো পরিবর্তন করি তাহলে কিন্তু অবশ্যই সার্ভিসটাকে আমাকে রিস্টার্ট করতে হবে, বুঝতে পারছেন? অথবা মেশিনটাকে আমাকে রিস্টার্ট করতে হবে, তো মেশিন তো আর আমি বারবার রিস্টার্ট করবো, তখন আমি সার্ভিসটাকে ভালো কাজ করে, সেটা হচ্ছে যদি আপনার ওই কনফিগারেশন ফাইলে আপনি কোনো ভুল করেন তাহলে কিন্তু সার্ভিস রিস্টার্ট হবে, এই রিস্টার্টে ক্লিক করলে আপনি এরর পাবেন, কথা বুঝতে পেরেছেন? আমার কনফিগারেশন ফাইলে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু সার্ভিস রিস্টার্ট হবে না, বোঝা গেল? ক্লিয়ার? কারণ কনফিগারেশন ফাইলে ভুল থাকলে আপনার ওই সার্ভিস কখনোই কাজ করবে না, ক্লিয়ার নি সবাই? এবার আসেন পেজ নাম্বার 198 আমাদেরকে এখানে কিছু জিনিস দিয়ে একটু মানে আমাদের যে সিস্টেম সিটিএল যে স্ট্যাটাস কমান্ডটা দিলে আমরা যে আউটপুটটা পাই, যেমন সেই আউটপুটটা নিয়ে কিছু কথা বলেছে পেজ নাম্বার 198 টেবিলটা, প্রথমে বলছে লোডেড, দেখেন এখানে একটা লাইন আছে লোডেড, দেখতে পাচ্ছেন? তো কি বলছে দেখেন, লোডেড বলছে ইউনিক কনফিগারেশন ফাইল হ্যাজ বিন প্রসেস, ইউনিক কনফিগারেশন ফাইল মানে ওর যে কনফিগারেশন ফাইলটা আছে সেটা প্রসেস হয়েছে, লোডেড মানে এটা প্রসেস হয়েছে, অ্যাক্টিভ রানিং, এই যে এখানে এরপর একটা অ্যাক্টিভ রানিং, দেখতে পাচ্ছেন? অ্যাক্টিভ রানিং কি বলছে, রানিং উইথ ওয়ান অর মোর কন্টিনিউয়িং এরপরে এই জায়গাটাতেই এক্সিটেড এর মতই আরেকটা জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে ওয়েটিং, রানিং বাট ওয়েটিং ফর অ্যান ইভেন্ট, তাহলে এখানে তিনটে জিনিস থাকতে পারে, রানিং থাকতে পারে, এক্সিটিং থাকতে পারে, কিংবা ওয়েটিং ও থাকতে পারে, তারপর হচ্ছে ইনঅ্যাক্টিভ নট রানিং, এই যে এই জায়গাটা ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভের জায়গাটা এটা কি থাকতে পারে, একটু আগে আমরা যখন স্টপ করে দিয়ে দেখছিলাম তখন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছিল, সার্ভিসটাকে যখন স্টপ করেছিলাম তখন স্ট্যাটাসে কি দেখাচ্ছিল, ইনঅ্যাক্টিভ, কথা বুঝতে পেরেছেন? তাহলে ইনঅ্যাক্টিভ থাকা মানে এটা রান হচ্ছে না, নট রানিং, এনাবেল, এনাবেলটা একটু আগে আমরা বলেছি, এনাবেল মানে হচ্ছে will be started at good time, good time এর সাথে এটা booting এর সাথে সাথে এটা start হবে, disabled will not be started at good time, এই জায়গাটা যদি enabled এর পরিবর্তে disabled থাকে তার মানে এটা good time এ start হবে, static cannot be enabled but may be started by an enabled unit automatically, এটা যদি static থাকে তাহলে এটাকে আপনি enable করতে পারবেন না কিন্তু এটা enable হতে পারে অন্য কোনো enabled সার্ভিসের মাধ্যমে, বুঝতে পেরেছেন? অন্য কোন এনেবল সার্ভিসের মাধ্যমে, এটা মানে এটাকে বলে ডিপেন্ডেন্সি, সার্ভিস ডিপেন্ডেন্সি, এরকম অনেক সার্ভিস আছে একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট, মানে ও চালু না হওয়া পর্যন্ত ও চালু
হবে কথা বুঝতে পেরেছি ক্লিয়ার সবাই এবার দেখেন এখানে কিছু কমান্ড দিয়েছে আমাদেরকে যেমন প্রথম কমান্ড হচ্ছে সিস্টেম সিটিএল তারপরেটা হচ্ছে সিস্টেম সিটিএল হাইফেন হাইফেন টাইপ সমান কি সার্ভিস তার মানে আমরা একটু আগে বলছিলাম যে ইউনিট কয়টা থাকে তিন ধরনের সার্ভিস থাকে সকেট থাকে পার্ট থাকে সকেট থাকে এখন আমি চাচ্ছি শুধুমাত্র সার্ভিস গুলো দেখতে আমি শুধু সার্ভিস গুলো দেখতে চাচ্ছি সিস্টেম সিটিএল হাইফেন হাইফেন টাইপ সমান কি সার্ভিস দেখেন এখানে আমাকে সবগুলো সার্ভিস দেখাচ্ছে দেখেন সবগুলো শেষে ডট সার্ভিস ডট সার্ভিস ডট সার্ভিস কথা বুঝতে পারছি কিনা ক্লিয়ার এই পেজটাকে আপনি শেষে যাওয়ার জন্য মানে একটু নিচে যাওয়ার জন্য স্পেস বার প্রেস করুন স্পেস বার দিয়ে আস্তে আস্তে নিচে যাবে আর বেরোয়ার জন্য কি করবেন কন্ট্রোল সি দিয়ে বেরিয়ে চলে আসবেন ঠিক তেমনি ভাবে আমি যদি টাইপ সমান সমান কি দেই সকেট তাহলে আমাকে সকেট গুলো দেখাবো যেগুলো শেষে সকেট আছে আর আমি যদি দেখতে চাই হচ্ছে পাথ তাহলে যেগুলো শেষে পাথ আছে সেগুলো আমাকে দেখাবো কথা বুঝতে পেরেছি কিনা ক্লিয়ার সবাই তারপর কি আছে সিস্টেম সিটিএল স্ট্যাটাস এখানে একটা সার্ভিসের নাম দিয়েছে তারা স্ট্যাটাস এই স্ট্যাটাসটা আপনি যদি হাইফেন এল দেন আমরা একটু আগে স্ট্যাটাস দিয়েছি কিন্তু আমরা হাইফেন এল দিই কেমন কথা বুঝতে পেরেছি কিনা তাহলে হাইফেন এল দিলে কি হবে ফুল আউটপুট পাবে ফুল আউটপুট যেমন ধরেন আপনার যদি এখানে সিস্টেম সিটিএল স্ট্যাটাস এসএসডি হাইফেন এল দিই তাহলে দেখেন এখানে আমরা কি পাচ্ছি ফুল আউটপুট পাবে কেমন আমরা এখানে এল ছাড়া যখন দিচ্ছিলাম তখন আউটপুট পাচ্ছিলাম বাট যখন হাইফেন এল দিয়ে দিচ্ছি তখন একটু বাড়তি কিছু ইনফরমেশন হয়তো আমাদেরকে আপনারা বুঝতে পেরেছেন ক্লিয়ার আবার আপনি যখন এই শুধু এল ছাড়া দিচ্ছেন তখন কিন্তু আপনার একদম লাস্টে ওরাও কিন্তু বলে দিচ্ছে যে হাইফেন এল দিলে আপনি ফুল আউটপুট পাবেন একদম লাস্টে সাম লাইনস আর ইলিপস ইলিপস মানে কিছু লাইন হয়তো বাদ গেছে ইউজ হাইফেন এল টু শো ইন ফুল বুঝতে পেরেছি তারপরে আসেন এরপরের দুইটা কমান্ড আমরা অলরেডি দেখেছি ইজ অ্যাক্টিভ আর হচ্ছে ইজ অ্যানেবল যেমন ইজ অ্যাক্টিভ কমান্ড দিলে সে আপনাকে দেখাবে অ্যাক্টিভ কি অ্যাক্টিভ না যেমন ধরেন আমি যদি এখন বলি সিস্টেম সিটিএল স্টপ কেমন এসএসএইচডি স্টপ করে দিলাম করে এখন যদি আমি বলি সিস্টেম সিটিএল ইজ হাইফেন অ্যাক্টিভ এসএসএইচডি কি দেখাচ্ছে দেখা কি না কথা বুঝতে পেরেছি আবার মনে করেন আমি এটাকে স্টার্ট করলাম পরে আমি আবার বললাম ইজ অ্যাক্টিভ এখন বলছে অ্যাক্টিভ ঠিক আছে ঠিক তেমনি ভাবে আমি ওকে বলতে পারি যে অ্যানাবেল্ড আছে কিনা আমি চেক করতে চাই ইজ অ্যানাবেল্ড ও বলছে কথা বুঝতে পেরেছে ক্লিয়ার আমি যখন এটাকে বললাম যে সিস্টেম সিটিএল ডিজেবল এসএসএসডি কেন এবার বললাম ইজ অ্যানাবেল না বলছে না বুঝতে পারছেন এবং আমরা যদি স্ট্যাটাসটা দেখতে চাই স্ট্যাটাস দেখেন এখন এই যে স্ট্যাটাস এ লোডেড লাইনটা লাস্টে কি দেখাচ্ছে এটা কিন্তু রানিং বাট ডিজেবল তার মানে মোটের সময়টা রান করবে ক্লিয়ার বুঝতে পেরেছি আবার এটাকে যদি আমরা এনাবেল করতে চাই সিস্টেম সিটিএল এনাবেল এসএসএইচ ডি কেমন আবার যদি আমরা দেখতে চাই ইজ এনাবেল কিনা দেখছিলাম সার্ভিস কেমন আর এখন আমাদেরকে বলছে সিস্টেম সিটিএল লিস্ট
হাইফেন ইউনিটস কেমন এখানে কিন্তু খুব ভালো করে কমান্ডগুলো টাইপ করবেন খেয়াল করবেন যেমন এখানে ট্যাবে আসছে ইউনিট বাট কমান্ডটা কিন্তু ইউনিটস সুতরাং এটা খুব ভালো করে খেয়াল করবেন যেমন তারপরে হাইফেন ইউনিট টাইপ সমান হচ্ছে সার্ভিস দেখেন আমাদেরকে টাইপগুলো সার্ভিসগুলো দেখাচ্ছে কেমন অথবা আমরা এই এটার সাথে হাইব্রিড অল দিতে পারি অল বুঝতে পারছেন তো আগের কমেন্টটা এই কমেন্টের মধ্যে তফাৎ কি হাইব্রিড অল আর হাইব্রিড অল ছাড়া দিলে কি হয় হ্যাঁ না অল দিলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সব যদি আমরা অল ছাড়া দিই তাহলে শুধু আমাদেরকে অ্যাক্টিভ দিয়ে দেবো যে সমস্ত সার্ভিস গুলো এই মুহূর্তে অ্যাক্টিভ আছে আর হাইব্রিড অল হলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সব দেখাবে বুঝতে পেরেছি প্রিয় সবাই তারপর আসুন বলতে সিস্টেম ইউনিট সিস্টেম সিকিউর লিস্ট টাইপ ইউনিট হ্যাভিং ফাইলস টাইপ সমান সমান সার্ভিস View the enabled and disabled setting for all units. Optional limit the type of unit. He will say, view the enabled and disabled settings for all units. Enable among disabled settings that are shown. And finally, RXRC system to your hybrid failed hybrid type summon service. This is the service guru key. Failed. This is the master. Share guru. Clear? The forward to page action. এখানে প্র্যাকটিস এক্সারসাইজটা দিয়েছে ওই ওগুলোই আমরা যেগুলো করেছি সেগুলোই হ্যাঁ পেজ নাম্বার 202 আছে এগুলো অলরেডি আমরা করে ফেলেছি স্ট্যাটাস কিভাবে দেখতে হবে স্টপ কিভাবে করতে হবে কেমন স্টপ করে আবার স্ট্যাটাস কিভাবে দেখবেন তারপরে স্টার্ট কিভাবে করবেন স্ট্যাটাস দেখার জন্য রিস্টার্ট স্ট্যাটাস রিলোড এবং কথা বুঝতে পেরেছি এখানে একটা জিনিস একটু বলি আপনাদেরকে পাঁচ এবং ছয়ের মধ্যে দেখেন একটা কমান্ড হচ্ছে রেজিস্টার আর একটা কমান্ড হচ্ছে রি এই দুটার মধ্যে কিন্তু একটা তফাৎ আছে রেজিস্টার এবং রিলোডের মধ্যে কিন্তু একটা তফাৎ রেজিস্টার মানে হচ্ছে কোনো কিছুকে স্টপ করে কমপ্লিটলি স্টপ করে আবার স্টার্ট করা আর রিলোড মানে হচ্ছে কোনো কিছুকে কমপ্লিটলি স্টপ না করে আবার রিলোড করা বুঝতে পেরেছি কথাটা একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু কিছু সার্ভিস আছে যেগুলো একটা আরেকটার উপরে ডিপেন্ড হয়তো বা এই সার্ভিসটা ততক্ষণ পর্যন্ত স্টার্ট হবে না যতক্ষণ পর্যন্ত তার প্যারেন্ট সার্ভিস স্টার্ট না হচ্ছে কথা বুঝতে পারছি এটাকে বলা হয় ইউনিট ডিপেন্ডেন্সি যেমন এখানে আমাদেরকে বলছে সিস্টেম সিরিয়াল স্টক কাপস ডট সার্ভিস কেমন সিস্টেম সিরিয়াল স্টক কাপস ডট সার্ভিস কাপস ডট সার্ভিসটা কি কাজ করবে না যদি আমাদের কাপস ডট সার্ভিসটা বন্ধ থাকে কারণ এর পিছনে যে সার্ভিসটা কাজ করে এটা নাম হচ্ছে কাপস ডট সার্ভিস কথা বুঝতে পেরেছেন আমরা উইন্ডোজে এরকম প্রিন্টারের জন্য যে সার্ভিসটা আমরা পেয়েছিলাম উইন্ডোজে সেটার নাম কি ছিল বন্ধ করবেন তাহলে কিন্তু প্রিন্ট এমনিভাবে এখানে কাপসার সার্ভিস যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু প্রিন্ট যেটা আমরা বলছিলাম ডিপেন্ডেন্সিস দেখার জন্য সিস্টেম সিকিউর list type and dependencies is this unit কেমন অর্থাৎ এই সার্ভিসটা অন্য কোন সার্ভিসের উপরে ডিপেন্ডেন্ট কিনা এটা দেখার জন্য আমরা এই কমান্ডের জন্য সিস্টেম সিকিউর
লিস্ট ডিপেন্ডেন্সি, কেমন কেমন ধরেন আমরা বললাম সিস্টেম সিপিএস লিস্ট হাইফেন ডিপেন্ডেন্সি স্পেস ট্রিপল এস বি, কেমন? তো দেখেন এখানে দেখাচ্ছে যে ও অনেকগুলো সার্ভিসের উপরে ডিপেন্ডেন্স বা মানে ও না অ্যাকচুয়ালি মানে ওর উপরে অনেকে ডিপেন্ডেন্ট হয়, কি বলে এস এস ডি ডট সার্ভিসের উপরে দেখেন এই যে নিচেগুলো সব কি ডিপেন্ডেন্ট, কথা বুঝতে পেরেছি? ক্লিয়ার? বার ধরেন আমরা যদি এটা দেখি যে কাপস এর সাথে তারা তারা ডিপেন্ডেন্ট, এখানে দেখেন কাপস এর নিচে অনেকগুলো আছে যেগুলো আপনারা এই এখন সিস্টেম এর মাধ্যমে কেমন একটা সার্ভিস কে অ্যানেবল বা ডিসেবল বা স্টার্ট বা যেগুলো হয়তো বা এনাবল বা স্টার্ট হলে প্রবলেম হতে পারে, কথা বুঝতে পেরেছি? যে সমস্ত সার্ভিস গুলো এনাবল বা স্টার্ট হলে প্রবলেম হতে পারে, তার একটা উদাহরণ হচ্ছে আমাদের আমরা এখন যে ফায়ারওয়াল ডি এই মডেলটা ব্যবহার করি ব্যবহৃত বাট এখনো আছে, কথা বুঝতে পারছি? যেগুলো আগের অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হতো, যেটার মধ্যে একটা নাম হচ্ছে আইপি কেবলস, আইপি কেবলস। তো ওই সার্ভিসটা যদি অন থাকে এবং যদি আমার ফায়ারওয়াল ডিও অন থাকে তাহলে দুইটা কিন্তু একটা আরেকটার সাথে কনফ্লিক্ট হতে পারে, বুঝতে পারছি? সো দিস ইজ দ্য রিজন আমরা এই সার্ভিসগুলোকে চাইলে কি করতে পারি অফ করে রেখে দিতে পারি, কিন্তু ওই যে কমন চ্যানেলেই তো সে আবার অন হয়ে যাবে, ঠিক কিনা? এখন এই কমান্ড চালালেও যাতে এই সার্ভিসটা এনাবেল বা স্টার্ট না হয় তার জন্য আমরা চাইলে সার্ভিসটাকে মাস্ক করে রাখতে পারি, কথা বুঝতে পেরেছেন? যদি কোন সার্ভিসকে আমরা মাস্ক করে রাখি তাহলে সেই সার্ভিস কিন্তু আনমাস্ক না করা পর্যন্ত কোন অ্যাডমিনিস্ট্রেটরের কোন কমান্ডে সেটা এনাবল বা স্টার্ট বা ডিজেবল বা স্টপও হবে। শুধু এনাবলের কথা কেন, আমরা ডিজেবলের কথাও বলতে পারি, ভুলক্রমে হয়তো বা আমি প্রয়োজনে কোনো একটা সার্ভিসকে ডিজেবল করে ফেললাম বা স্টপ করে ফেললাম, এইটা যেন না, কেমন? তাহলে মাস্ক কি করে বুঝতে পেরেছি আমরা বা আনমাস্ক কি করে বুঝতে পেরেছি? তো মাস্কিং করার কমান্ডটা হচ্ছে সিম্পল, সিস্টেম সিপিএল দেন মাস্ক সার্ভিসের নাম, সিস্টেম সিপিএল মাস্ক সার্ভিসের নাম, যেই সার্ভিসটাকে আমরা মাস্ক করতে চাই তার নাম সিস্টেম সিপিএল মাস্ক সার্ভিসের নাম। আবার এটাকে যদি আমরা আনমাস্ক করতে চাই সিস্টেম সিপিএল আনমাস্ক সার্ভিসের নাম। একটু দেখেন আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই দিলে আপনাদেরকে, ফর এক্সাম্পল আমি বললাম সিস্টেম সিপিএল মাস্ক এস এস এইচ ডট সার্ভিস, এটাকে আমরা মাস্ক করি, ঠিক আছে? কথা বুঝতে পেরেছি? এখন দেখেন আমি বললাম সিস্টেম সিপিএল স্টপ এস এস এইচ ডি ডট সার্ভিস, কেমন? সিস্টেম সিপিএল কাজ করছে না, কথা বুঝতে পারছি? তাহলে আমি যদি এটাকে আনমাস্ক করি
কেমন দেখেন স্টার্ট করতে যাচ্ছে, ও বলছে ফেল টু ইস্যু মেথড কল ইউনিট ইজ মাস্ট স্টার্ট হচ্ছে। তাহলে আমি যদি এখন এটাকে স্টার্ট বা এনেবল করতে চাই তাহলে আগে আমাকে কি করতে হবে? সো সিস্টেম সিপিও মাস্কের জায়গায় আমরা বললাম আন মাস্ক। কেমন এবার আমি এটাকে স্টার্ট করলাম, স্টার্ট হয়ে গেল এবং এটাকে আমরা এনেবলও করে দিলাম। স্ট্যাটাসটা একটু দেখে নিই এবার সব ঠিক আছে, কথা বুঝতে পেরেছি। তাহলে মাস্ক কি করে যদি এটাকে আমরা এনেবল করে দিই তাহলে বুটিং এর সময় সেটা স্টার্ট হবে, আর যদি এটাকে আমরা ডিসেবল করে রাখি তাহলে বুটিং এর সময়টা স্টপ অবস্থায় থাকে। কথা বুঝতে পেরেছি ক্লিয়ার? তো এটার জন্য আমাদের কমান্ড কি সিস্টেম সিটিএল এনেবল কথা বুঝতে পেরেছি। আর শর্টকাটে আমরা এনাবেল আছে কিনা দেখতে চাইলে ইজ এনাবেল কমান্ড দিয়ে আমরা দেখতে পারি যে এনাবেল অবস্থায়। এবার দেখেন এখানে আমরা বলছি সামারি অফ সিস্টেম সিটিএল কমান্ড। এইগুলোই এবার আমাদের প্র্যাকটিস সেশনে আছে, দুটো পাঁচ এবং দুটো ছয় শেষ আজকে লাস্টে মূলত আমরা কি শিখলাম কালকে আমরা এসএসএস নিয়ে আলোচনা করবো, আগামী ক্লাস হচ্ছে এসএসএস এর উপরে। তো আমরা কালকেই দেখি, আজকে আমি আপাতত আপনাদেরকে একটু বাড়তি কিছু জিনিস দেখিয়ে যাচ্ছি যেগুলো আমাদের বইতে নাই কিন্তু আমাদের কাজ করার জন্য এগুলো প্রয়োজন। কেমন শুরু হয়ে গেছে? একটু বুঝে নেন কি জিনিস বলি শুনে। আমরা উইন্ডোজে যেমন কোন একটা সফটওয়্যারকে ইনস্টল করার জন্য সফটওয়্যারটাকে ডাবল ক্লিক করেছি আর ইনস্টল হয়ে গেছে, লিনাক্সে কিন্তু এটা এরকম নয়। কেমন লিনাক্সে যদি আমরা কোনো কিছুকে ইনস্টল করতে চাই, যেমন ধরেন আমরা উইন্ডোজে একটা ডিএনএস সার্ভার বা ডিএসসিপি সার্ভার কনফিগার করার জন্য কি করেছিলাম, ডিএসসিপি বা ডিএনএস এর রোলটা আগে ইনস্টল করেছিলাম। ব্যাপার এখানে নাই, রোল বলেও কিছু নাই, ইনস্টল বলেও এখানে কিছু। কথা বুঝতে পেরেছেন? এখানে আমরা আসলে যেটা কোন ঘোষণ হচ্ছে ওই সার্ভারের সাথে রিলেটেড প্যাকেজ আছে, সেই প্যাকেজ গুলোকে আসলে আমাকে আগে ইনস্টল করতে। এখন এই যে প্যাকেজটা, এই প্যাকেজটা কোথায় আছে? এই প্যাকেজটা আছে হচ্ছে যদি আপনার ডিভিডি থাকে, হ্যাঁ, তাহলে ডিভিডির ভিতরে আমরা দেখবো ওখানে প্যাকেজেস নামে একটা ফোল্ডার আছে, প্যাকেজেস ডিভিডির ভিতরে। সেই প্যাকেজেস ফোল্ডারের ভিতরে কিন্তু সবগুলো প্যাকেজ, এর মধ্যে একটা হচ্ছে HTTPD প্যাকেজ যেটা ওয়েব সার্ভারের জন্য আমরা ব্যবহার করি। কেমন ঠিক তেমনি হলো এক একটা সার্ভারের জন্য এক এক রকম প্যাকেজ আছে। আমি যদি আমার PCটাকে FTP সার্ভার হিসেবে কনফিগার করতে চাই, এই PCটাকে FTP সার্ভার হিসেবে কনফিগার করতে চাই, তাহলে ওরকম একটা প্যাকেজ আমাকে
এনসিও করতে হবে, যে প্যাকেজটার নাম হচ্ছে VSFTPD, সাথে আরো আছে হাইপেন দিয়ে ভাষান ভাষা নাম আছে। কেমন এখন এই প্যাকেজটাকে আমরা কনফিগার করার জন্য আমাদেরকে ওই প্যাকেজেস ফোল্ডার ব্যবহার করতে হবে। তাহলে প্যাকেজেস ফোল্ডার আমি কোথায় পাচ্ছি? ডিউটি কথা বুঝতে পারছি যে ভালো কথা। এখন এই ডিউটির ভিতরে যে প্যাকেজেস ফোল্ডারটা আছে, এই প্যাকেজেস ফোল্ডারের ভিতরে গিয়ে আমি যদি ওই প্যাকেজটাকে সরাসরি ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু প্যাকেজটা ইনস্টল হয়ে যায়। কথা বুঝতে পারছি? এখন কথা হচ্ছে FTP সার্ভারের মতো DHCP সার্ভার বা DNS সার্ভার যখন আমি ইনস্টল করতে যাব, প্যাকেজ ইনস্টল করতে যাব, সেটা কিন্তু আবার এরকম ডাবল ক্লিক করলে ইনস্টল হবে। কেন? এর কারণ হচ্ছে কিছু প্যাকেজ আছে যেগুলো ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট, আর কিছু প্যাকেজ আছে যেগুলো অনেক প্যাকেজের উপরে ডিপেন্ড। এর মধ্যে একটা হচ্ছে ওয়েব সার্ভারের HTTP, যেটা প্রায় 20টা প্যাকেজের উপরে ডিপেন্ড। কথা বুঝতে পারছি? এখন এটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল না টু ফাইন্ড আউট হুইচ প্যাকেজেস আর ডিপেন্ডেন্ট অন হুইচ প্যাকেজ অ্যান্ড ইন্ডিভিজুয়ালি ইনস্টল অল দোজ প্যাকেজেস। কথা বুঝতে পারছেন? আমি কি আলাদা আলাদা ভাবে 20টা প্যাকেজ ইনস্টল করবো নাকি? তার জন্য আমরা কি করি, আমাদের মেশিনটাকে ইয়াম সার্ভার হিসাবে কনফিগার করি। ইয়াম সার্ভার বলে ইয়াম, YUM, ইয়াম, ইয়াম সার্ভার হিসাবে কনফিগার করি, যাতে করে আমাদের এই কাজটা, যে কাজটা আমাকে করতে হতো 20টা প্যাকেজ খুঁজে খুঁজে বের করে করে আলাদাভাবে ইনস্টল করতে হতো, সেই কাজটা ইয়াম আমার জন্য করে। খুব ইজি একটা সলিউশন হচ্ছে ইয়াম, বুঝতে পেরেছি? তাহলে আমাদের সার্ভার কিন্তু বাই ডিফল্ট ইয়াম সার্ভার হিসেবে কনফিগার করা থাকে না, আমাদেরকে ইয়াম সার্ভার হিসেবে এটাকে কনফিগার করতে হবে। কেমন? এখন ইয়াম সার্ভার হিসেবে কনফিগার করতে হলে আমাদের যে কনফিগারেশন ফাইলটা লিখতে হয়, সেখানে ইয়াম সার্ভারের পাথ হিসেবে আমাদেরকে ওই প্যাকেজেস ফোল্ডারের পাথটা ব্যবহার। এখন এই প্যাকেজেস ফোল্ডারের পাথ ইদার আমরা HTTP সার্ভার ব্যবহার করতে পারি, পাথ HTTP সার্ভারের পাথ, ইদার আমরা FTP সার্ভারের পাথ ব্যবহার করতে পারি, অথবা আমরা লোকাল DBDর পাথও ব্যবহার করতে পারি। বুঝতে পারছি? লোকাল ডিবিডির পাথ যদি আমি ইয়াম সার্ভার হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে আমার এই ইয়াম সার্ভার একমাত্র আমি ব্যবহার করতে পারবো, আর কেউ ব্যবহার করতে পারবে। কিন্তু যদি FTP বা HTTP আমরা কনফিগার করি, তাহলে কিন্তু আমার নেটওয়ার্কের বাকিরাও কিন্তু ওদের কোনো ডিবিডি আর কিছু লাগবে না, ওরা আমার এই FTP পাথ ব্যবহার করে বা HTTP পাথ ব্যবহার করে ওরাও কিন্তু ওদের মেশিনকে ইয়াম সার্ভার হিসেবে কনফিগার করতে পারে। বুঝতে পারছি? তাহলে একটা DBD ব্যবহার করে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা যেটা করতে পারি, আমরা DBDটাকে কপি করে FTP সার্ভারের মধ্যে রেখে দিতে পারি, তাহলেই কিন্তু আর আমার DBDও লাগছে না। এই FTP সার্ভারের পাথটা ব্যবহার করে তখন যে কেউ কিন্তু ইয়াম সার্ভার কনফিগার করতে পারে। ক্লিয়ার? তাহলে এখন এই কথাগুলো বলতে গিয়ে আমাদের কি পেলাম? আমরা দুইটা জিনিস আমাদের লাগবে, একটা হলো FTP সার্ভার কনফিগার করতে হবে, আর হলো ইয়াম সার্ভার কনফিগার করতে হবে। কথা বুঝতে পেরেছি? তো FTP সার্ভার আমাদের বইতে, আমাদের তিনটা বইয়ের কোনো বইতে নাই কিভাবে FTP সার্ভার কনফিগার করতে হবে, বাট FTP সার্ভার আমাদের খুব কাজে আসে, খুব প্রয়োজনীয় একটা জিনিস। তারপরে আমরা FTP সার্ভারটা কিভাবে কনফিগার করতে হবে দেখবো, পাশাপাশি ইয়াম সার্ভার আছে বইতে, আরো পরে আমরা পাবো আরো পরের বইতে কি আছে। বাট প্যাকেজেস নিয়ে কাজ করতে গেলে আসলে ইয়াম ছাড়া কাজ করা খুব জটিল, ওই জন্য আমরা ইয়ামটাও আগে একটু কনফিগার করা শিখে নেব। কেমন? তার আগে আমি আপনাদেরকে ইয়ামের আগে যেটা আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কিভাবে সিম্পল আমাদের প্যাকেজ ইনস্টল করার কমান্ড ব্যবহার করে কিভাবে প্যাকেজ ইনস্টল করতে হয়। কেমন? তো প্যাকেজ ইনস্টল করার কমান্ড হচ্ছে আমাদের লিনাক্সে RPM, আপনাদেরকে
যে আমি যদি একটা প্যাকেজের সাথে দশটা প্যাকেজ ডিপেন্ডেন্ট থাকে বা বিশটা প্যাকেজ ডিপেন্ডেন্ট থাকে, আমি কতক্ষণ ধরে বিশটা প্যাকেজকে আমি ইনস্টল করবো, আবার খুঁজে বের করতে হবে কি কি ডিপেন্ডেন্ট থাকে। তাহলে আরপিএম দিয়ে আসলে এটা করা সময় সাপেক্ষ এবং এটা আসলে প্রায় করা যায় না বললেই চলে। এই কারণে আমাদেরকে ইয়াম, কিন্তু ইয়ামের আগে আমাদেরকে এটাও জানতে হবে যে কীভাবে আরপিএম দিয়ে কীভাবে প্যাকেজ ইনস্টল করতে হবে। কথা বুঝতে পেরেছি? প্রথমে আমি আপনাদেরকে দেখাই কোয়েরি কিভাবে করতে হয়। আরপিএম হাইফেন কোয়েরি কিউ SHSD কিলা RPM hyphen Q SSHD এটা দেখতে চাচ্ছি যে SSHD টা কি কনফিগার করা আছে কিনা। কথা বুঝতে পারছেন? কোয়েরি করছি এন্টার প্রেস করলাম, বলছি যে প্যাকেজ SSHD ইজ নট ইনস্টল, এই প্যাকেজটা ইনস্টল করা বা আমরা বললাম যে VSFTPD কেমন এটা আছে কিনা, বলছি যে এটা VSFTPD আছে আপনাদের ওখানে রাখবে না, আমার এখানে কনফিগার করা আছে এই জন্য দেখাচ্ছি। কথা বুঝতে পারছি? VSFTPD আছে, এই যে এখানে আমাদেরকে দেখাচ্ছে VSFTPD টা আছে, যদি না থাকতো এরকম বলতো প্যাকেজ ইজ নট ইনস্টল। কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার নেই। এখন এই প্যাকেজ ইনস্টল করার জন্য আমাদের কি লাগবে? ডিগ্রি লাগবে, প্যাকেজ লাগবে, তাহলে না আমরা পাবো ঠিক কিনা। ডিবিডি কিভাবে পাবো? ডিবিডি আপনার যখন লিনাক্সে ইনস্টল করেছিলেন নিশ্চয়ই লিনাক্সের এখানে আপনার আইওসটা ছিল, ছিল না? তাহলে ডিবিডি তো নিশ্চয়ই আছে ঠিক কিনা। যদি কেউ এখান থেকে ইনস্টলটা রিমুভ করে দেন তাহলে পাবেন, ইনস্টলটা যদি থাকে তাহলে ডিবিডিও থাকবে। ক্লিয়ার? তো আমার এখানে যেহেতু আছে আমি আরেকজনের পিছিয়ে একটু ঢুকি, যদি আপনাদেরকে দেখাই এখন দেখেন এখানে ডিভিডিটা কোথায় আছে, ডিভিডিটা আছে বলছি আছে তো আপনার ডেস্কটপে কি ডিভিডি এই এই যে আইকনটা দেখায় আপনার ডেস্কটপে দেখায় না স্যার কেন দেখাবো, তাহলে তো আছে কোথায় থাকলেও দেখাবে, তাহলে আপনি ওখানে দেখেন সেটিংসে দেখেন, বুঝলেন সেটিংসে ইনস্টল হবে, বুঝলে সেটিংসে ইনস্টল থাকলে এখানে এই ডেস্কটপে আপনার রেডেড ডিভিডির আইকনটা পাবে। এখন আমরা কিন্তু খুব সিম্পলি, মানে যদি আমি গ্রাফিক্যালি খুব সিম্পলি আমি কিন্তু ডিভিডির আইকনটা এখানে পেয়ে যাচ্ছি, কিন্তু কমান্ডে দিলে তো আপনি ডিভিডির আইকন এখানে পাবেন না। কথা বুঝতে পারছেন? আমরা যদি টেক্সট বেসড ইনস্টলেশন হতো তাহলে কি ডেস্কটপ পাইতাম না, ডিভিডি কোথায় পেতাম? এখানে তো পেতাম। গ্রাফিক্যালি আগে দেখেন, গ্রাফিক্যালি আমরা এটাকে ওপেন করলে আমরা দেখবো এর ভিতরে প্যাকেজেস নামে একটা ফোল্ডার আছে, প্যাকেজেস এর ফোল্ডারের যে পিটা সেটা কিন্তু বড় হাতে খেয়াল রাখবেন। কেমন এই প্যাকেজেস ফোল্ডারের ভিতরে ঢুকলে কিন্তু আমরা দেখবো যে এখানে প্রচুর প্যাকেজেস আছে, সবগুলো প্যাকেজের শেষে দেখেন আছে আরপিএম, তার মানে প্যাকেজের শেষে এক্সটেনশন আছে আরপিএম, রেডেড প্যাকেজ। এই আরপিএম কমান্ড দিয়ে কিন্তু আমরা প্যাকেজ ইনস্টল করতে পারি, বুঝতে পাচ্ছেন? তাহলে এখন FTP সার্ভার কনফিগার করার জন্য আমরা কি বলছিলাম? VSFTP ভি দিয়ে শুরু, তো আমরা এখানে লিখি VSFT, দেখেন চলে আসছে এই যে এটা VSFTPD-3.0.2-9.EL7.x86-64.rpm এই হচ্ছে আমার VSFTPD প্যাকেজটা, যেটাকে আমি এখন ডাবল ক্লিক করলে ইনস্টলেশন হয়ে যাবে, বুঝতে পারছি? ক্লিয়ার? কিন্তু আমরা এভাবে গ্রাফিক্যালি করব, কেমন আমরা কমান্ডের মাধ্যমে দেখবো যে কিভাবে এটা ইনস্টল করা যায়, ঠিক আছে? তাহলে কমান্ডের মাধ্যমে ইনস্টল করতে হলে আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট টু নো সেটা হচ্ছে যে এই ডিভিডিটা কোথায় আছে, প্যাকেজেস ফোল্ডার বাইর করতে হলে আগে ডিভিডি কোথায় আছে সেটা বাইর করতে হবে, কমান্ডে
কথা বুঝতে পারছেন কিনা? আপনার একটু দেখাই, আমরা যদি এখানে বলি যে আরপিএম হাইফেন আই ভিএইচ, আই হচ্ছে ইনস্টলের জন্য, বি হচ্ছে ভার্বোসিটির জন্য, কি কি হচ্ছে আমি দেখতে চাই, কপির সময় আমাকে দেখাবে যে এটা কপি হচ্ছে কিনা। আর এইচ মানে হচ্ছে আপনি দেখবেন যে এরকম একটা হ্যাশ 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 সিম্বল আসবে, যখন ইনস্টল হচ্ছে তখন হ্যাশ 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 সিম্বল আসবে, ওইটা দেখান কেমন। আরপিএম হাইফেন আইভিএইচ, কোন একটা প্যাকেজ ইনস্টল করার জন্য আমরা এই কমান্ডটা দিচ্ছি আরপিএম হাইফেন আইভিএইচ। তারপরে আমার পাথ দিতে হবে, এখন পাথটা কোথায়? আমি সিম্পলি যদি দেখি যে এটা আমার ডেস্কটপে দেখাচ্ছে, ডেস্কটপে দেখাচ্ছে, রুটের ডেস্কটপে, তাই না? ডিবিটা কোথায় দেখাচ্ছে? রুটের ডেস্কটপে না? তাহলে আমরা যদি রুটের যাই, রুট পিছনে স্যার আমাকে রুট হিসেবে আপনি কি হিসেবে লাগবেন? আচ্ছা অসুবিধা নেই, তো রুটের ডেস্কটপে যাই কেমন। রুটের ডেস্কটপে গেলে দেখেন এইখানে কিন্তু আপনার এই ডিবিটি কিন্তু দেখায় না, যদি আপনি এখানে আইকন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে ডিবিটি কিন্তু দেখাবে না পাতে গেলে, কথা বুঝতে পারছেন? এটা আসলে আসে কথা, এটা আসে হচ্ছে রানের ভিতরে, কথা বুঝতে পারছেন? এটা আসে স্ল্যাশ রানের ভিতরে, রান মানে রানিং প্রোগ্রাম, রানিং জিনিসগুলো থাকে কেমন। তাহলে ডিবিটিটা কোথায় আছে? রানের ভিতরে। এটা হচ্ছে ফিজিক্যাল পাথের কথা বলছি, যেখানে এই মুহূর্তে ডিবিটিটা অবস্থান করছে। রানের ভিতরে কোথায়? রানের ভিতরে এখানে অনেক কিছু আছে, হ্যাঁ রানের ভিতরে অনেক কিছু আছে, এর মধ্যে এটাকে আমরা পাবো হচ্ছে রানের ভিতরে পাবো হচ্ছে মিডিয়ার ভিতরে, মিডিয়া রানের ভিতরে মিডিয়া কেমন। মিডিয়ার ভিতরে আবার ট্যাব দিলে দেখবেন আপনার এখানে স্টুডেন্ট দেখাচ্ছে, আপনি যেহেতু স্টুডেন্ট হিসেবে লগ ইন করেছেন, তারপরে আবার ট্যাব দিলে দেখবেন আপনার পুরো ডিবিটিটা চলে আসছে, কথা বুঝতে পেরেছি কিনা? পাথ কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে পুরো ডিবিটি দেখতে পাচ্ছেন, ক্লিয়ার? ক্লিয়ার সবাই? এর ভিতরে কোথায় আছে? প্যাকেজেস ফোল্ডার ভিতরে। তাহলে আমি পি দিয়ে ট্যাব দিলাম, প্যাকেজেস চলে আসছে। এর ভিতরে কি প্যাকেজেস টার নাম কি? ভি এস পি এ এফ ডি ট্যাব দিলাম, চলে আসছে, বুঝতে পেরেছি? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ার নেই? আবার বলছি, আমি আবার এটাকে মুছে দিচ্ছি, বলছে আবার প্রথম থেকে শুরু করেছে। কমান্ড হচ্ছে আরপিএম, সুইচ ব্যবহার করেছি ইনস্টলের জন্য আই, ভার্বোসিটির জন্য ভি, হ্যাশেসের জন্য এইচ, এন্ড দেন কোথায় আছে? রানের ভিতরে। কোথায়? মিডিয়ার ভিতরে। ট্যাব ইউজ করবো, মিডিয়ার ভিতরে গিয়ে আর আমার কিছু লেখার প্রয়োজন নেই, জাস্ট ট্যাব ইউজ করলে দেখবো যে আমরা ইউজার নেমটা চলে আসছে, তারপরে আবার ট্যাব দিলে আমরা দেখবো যে ডিবিটিটা চলে আসছে, তার ভিতরে কোথায় পিটা বড় হাতে প্যাকেজেস ফোল্ডারের ভিতরে কি নাম? ভি ভিএস এফ টিপিডি, বোঝা গেল? ক্লিয়ার? দিলাম এন্টার, তো দেখ একটু খেয়াল করেন এন্টার, দেখেন এখানে প্রিপেয়ারিং, তারপর দেখেন এই যে হ্যাশের সিম্বলটা আছে দেখতে পাচ্ছেন, এটা এইচ দেওয়ার কারণে, এবং কি হচ্ছে সেটাও দেখতে পেরেছি ভি এর কারণে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আই কেন করলাম, ভি কেন করলাম, এইচ কেন করলাম, ক্লিয়ার? তাহলে কিন্তু এফটিপি সার্ভারের জন্য প্রয়োজনীয় প্যাকেজ কিন্তু ইনস্টল হয়ে গেল, কিন্তু তার মানে এই না যে এফটিপি সার্ভার হয়ে গেছে, কথা বুঝতে পেরেছেন? আমরা যেমন ধরেন আমরা এর আগে যে ডিএসটিপি রোলটা ইনস্টল করছি, ডিএসটিপি রোল ইনস্টল করার পরে কি ডিএসটিপি সার্ভার হয়ে গেছে? না, এটা কনফিগার করতে হবে, ঠিক তেমনি এভাবে এখানেও আমরা প্রয়োজনীয় প্যাকেজটা ইনস্টল করলাম, কিন্তু এটার কনফিগারেশন কিন্তু এখনো কিছু বাকি আছে। যদিও এখানে এফটিপি সার্ভারগুলো তেমন কোনো কনফিগারেশন করতে হয় না, বাট চাইলে আপনি করতে পারেন কেমন। এখানে মেইনলি আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ওই যে বললাম প্যাকেজ ইনস্টল করেছে, সার্ভিসটাকে এনেবল করতে হবে, স্টার্ট করতে হবে, সেই কাজগুলো করছে। সিস্টেম সিস্টেম সিপিএল এনেবল, সার্ভিসের নাম হচ্ছে ভিএস এফটিপি, দিয়ে ট্যাব দিলে চলে আসবে ভিএস এফটিপি কেমন। সার্ভিসের নাম হচ্ছে ভিএস এনেবল করলাম, হয়ে গেল এনেবল, এবং এখানে বললাম স্টার্ট, ঠিক আছে স্টার্ট। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমাদের এফটিপি সার্ভার কাজ করছে কিনা,
কেমন নেট জিবি সার্ভার কাজ করছে কিনা, আমরা যে কোনো পিসি থেকে আমরা টেস্ট করতে পারি যেহেতু আমরা একই লেনে আছি। হ্যাঁ, আমরা ফায়ারফক্সটাকে ওপেন করছি। এফটিপি সার্ভার ব্রাউজ করার জন্য আমরা ওয়েব সার্ভারকে ব্রাউজ করার জন্য যেমন এসটিটিপি ব্যবহার করি, ঠিক তেমনিভাবে আপনার এফটিপি সার্ভারকে ব্রাউজ করার জন্য হচ্ছে এফটিপি, এফটিপি কোলন ডাবল স্ল্যাশ। কেমন ওয়েব সার্ভার যেমন এসটিপি কোলন, এফটিপি সার্ভার হচ্ছে এফটিপি কোলন ডাবল স্ল্যাশ, আইপি হচ্ছে 192.168.1.188। কথা বুঝতে পেরেছি? ক্লিয়ার? দিয়ে বললাম এন্টার, তো না বলছে যে পাচ্ছি না, সব ঠিক আছে কিন্তু তারপরেও পাচ্ছি। এর কারণ হচ্ছে ওর মেশিন থেকে কিন্তু পাবেন, আপনি ওই ওর মেশিন থেকে ব্রাউজ করে দেখবেন পাবেন, কিন্তু আমি পাচ্ছি। এর কারণ হচ্ছে সবই ঠিক আছে কিন্তু ফায়ার ওয়ালে আমরা এফটিপিটাকে এখনো প্যাক করিনি। কথা বুঝতে পেরেছেন? আপনি যদি চান যে বাইরের কেউ আপনার এফটিপি সার্ভার ব্যবহার করবে তাহলে অবশ্যই আপনার ফায়ার ওয়ালে এফটিপিকে এনেবল করতে হবে। বুঝতে পেরেছি? এবার দেখেন আমরা কিভাবে ফায়ার ওয়ালে এফটিপিকে এনেবল করব। ফায়ারওয়ালে এফটিপিকে এনেবল আমরা গ্রাফিক্যালিও করতে পারি, আমরা চাইলে কমান্ডের মাধ্যমেও করতে পারি। গ্রাফিক্যালি আমি আপনাদেরকে কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি, কিন্তু এটা আমার এখান থেকে করলে হবে না। এটা আমার এখানে গ্রাফিক্যালি করা মানে আমার মেশিনের জন্য, আমি ওর মেশিনের জন্য হচ্ছে না। কেমন ওর মেশিনের ফায়ারওয়ালও আমরা গ্রাফিক্যালি আমি চাইলে এখান থেকে ওপেন করতে পারি, তার জন্য আবার আমাকে এসএসএস করে ঢোকার সময় একটু অন্যভাবে ঢুকতে হবে। কেমন একটু আচ্ছা এখন কি জন্য ফোন দিয়েছেন বল, আমি ক্লাস করছি তো একটু কাটতে দিলাম। আচ্ছা ও আচ্ছা 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 ঠিক আছে, পরে ফ্রি হয়ে ফোন দিয়েছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি কি বলছিলাম যে ফায়ারওয়ালটাতে আমাদেরকে এটাকে, হ্যাঁ আমি দুটোই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গ্রাফিক্যালি এবং কমান্ডে কিভাবে এটা করতে হয়। ফায়ারওয়ালটা দেখেন সানড্রাইভ ভিতরে অ্যাপ্লিকেশনের ভিতরে, সানড্রাইভ ভিতরে গেলে আপনি ফায়ারওয়ালটা পেয়ে যাবেন। তো এটা কেন করছি, ফায়ারওয়ালে না করলেও হতো কিন্তু আমরা করছি যেহেতু আমি রিমোটলি ওর এফটিপিটা ঢুকতে যাচ্ছি, এই জন্য ফায়ারওয়াল আমাকে এটাকে অ্যাড করতে হচ্ছে। কেমন আচ্ছা ফায়ারওয়াল অ্যাড করার সময় একটু মনে রাখবেন এখানে প্রথমে কনফিগারেশনের জায়গায় থাকে রান টাইম, ঠিক আছে? এই রান টাইমটা যেন অবশ্যই আগে পার্মানেন্ট করে নেবেন, কারণ যদি রান টাইমে থাকে আপনি যাই পরিবর্তন করেন এটা ক্লোজ করার পরে মেশিন রিপোর্ট দিলে কিন্তু আর এটা থাকবে না। বুঝতে পারছেন? তাহলে আপনি পার্মানেন্টলি চেঞ্জ করতে চাইলে আগে এখানে পার্মানেন্টলি ক্লিক করে নেবেন, তারপরে এখান থেকে আপনি এই যে এগুলো এফটিপির জায়গায় এখানে টিক দিয়ে নেবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? টিক দেওয়ার পর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে অপশনসে গিয়ে বলবো রিলোড ফায়ারওয়াল। ক্লিয়ার? বুঝেছি? বুঝেছি সবাই? বুঝেছি তো? অপশনসে গিয়ে বলবো রিলোড ফায়ারওয়াল, তারপরে রিলোড হওয়ার পরে এটাকে আমরা বন্ধ করে দেবো, তাহলে আমাদের দেখা যাবে। আপনি কি অ্যাড করেছেন শুধু একটু ডিএনএস এর কোনো কাস্টম বলে? আচ্ছা এখন করছেন কিনা? আচ্ছা এবার কমান্ডে কিভাবে করতে সেটা আমি এগুলো শিখবো, আপনার সামনে পাবো ফায়ারওয়াল হাইফেন সিএমডি, হ্যাঁ হাইফেন হাইফেন পার্মানেন্ট হাইফেন হাইফেন অ্যাড হাইফেন সার্ভিস সমান এফটিপি, এটাকে অ্যাড করে আপনার করতে পারেন, আমি করছি তাহলে করে রিলোড করে দেবেন, ফায়ারওয়ালটাকে রিলোড করে দিলে বাস হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে কমান্ডের মাধ্যমে, এটা শিখবো আমরা, এখন এগুলো প্রেশার নেওয়ার দরকার নেই, আপনারা গ্রাফিক্যালি করেন। এখন আমরা যদি এই ফায়ারফক্স থেকে ওর ওখানে যেতে চাই এফটিপিতে, এফটিপি কোলন 192
2.168.1.188 কেমন এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটি সার্ভার ওয়ার্কিং কেমন তো এটি সার্ভার ওয়ার্কিং কিনা যেটা আমরা আরো ভালো ইউজ করব যখন আমরা দেখব যেখানে পাপ ফোল্ডারটা দেখাচ্ছে কারণ পাপ ফোল্ডারটা এটি সার্ভারের ভিতরে থাকে কথা বুঝতে পেরেছি এবার আমরা একটু দেখি পাপটা দেখি দেখেন পাপটা হচ্ছে আপনি যদি দেখেন এলএস করে স্ল্যাশ ভারের ভিতরে আমরা পড়েছিলাম ওই যে ভারের ভিতরে কি থাকে এরকম সার্ভার কনফিগারেশন গুলো থাকে হচ্ছে এটা ভারের ভিতরে আছে এফটিপি নামে যখনই আপনি ডিএসএফটিপি প্যাকেজ থেকে ইনস্টল করেছেন তখনই এই ফোল্ডারটা তৈরি হয়েছে ভারের ভিতরে এফটিপি বুঝতে পেরেছেন এবং তার ভিতরে কি আছে দেখেন ওই যে বললাম পাপ ফোল্ডারটা আছে ক্লিয়ার বোঝা গেল বাস এফটিপি সার্ভার কিভাবে কনফিগার করতে হবে বুঝা গেছে তো এখন আমরা যদি চাই যে আমাদের এফটিপি সার্ভারটাকে আমরা ইয়াম সার্ভারের জন্য পাথ হিসেবে ব্যবহার করব তাহলে আমাদের যে ডিবিটা আছে এই ডিবিটির যে কন্টেন্ট গুলো আছে প্যাকেজেস ফোল্ডার সহ যত কন্টেন্ট আছে সবগুলোকে কপি করে আমরা এই এফটিপির ভিতরে পাবের ভিতরে রেখে দিই তাহলেই আমরা এই পাথটাকে আমাদের ইয়াম সার্ভারের জন্য ব্যবহার করতে পারব বুঝতে পারছি কথাটা ক্লিয়ার আমাদের পুরো ডিবিটিটাকে কপি করে আমরা এখানে যদি রেখে দিই তাহলে আমরা এটাকে ইয়াম সার্ভারের জন্য ব্যবহার করতে পারব বুঝতে পেরেছি এখন দেখেন আমি পুরো ডিবিটিটাকে কিভাবে কপি করে এখানে পাবের ভিতরে নিয়ে আসি কেমন তো কপি করার জন্য আমাদের কমান্ড কি সিপি যেহেতু এখানে অনেক কিছু আছে এখানে অনেক ফোল্ডার সাব ফোল্ডার আছে ডিবিটির ভিতরে সুতরাং আমরা এখানে আর টা ইউজ করলাম ঠিক আছে আপনি চাইলে এখানে ভার্বো সিডিও নিতে পারেন আরবি ডিটেলসটা দেখতে পারবেন কপি হচ্ছে যে বিনা দিলে কিন্তু কপি হবে কিন্তু আপনি দেখতে পাবেন আর বিটা দিলে ওই প্রত্যেকটা জিনিস দেখতে পাবেন যে কপি হচ্ছে কথা বুঝতে পেরেছি তারপরে আমরা পাথ রানের ভিতরে মিডিয়ার ভিতরে স্টুডেন্টের ভিতরে ডিবিটির ভিতরে বলছি কি বলেছি ডিবিটির ভিতরে যা আছে সব ডিবিটির ভিতরে আপনি ডিবিটির ভিতরে যা আছে এখন আমি ডিবিটির ভিতরে কিন্তু স্ল্যাশ এবার আমি কি করলাম এখানে সব যেহেতু বলছি আমি স্টার দিয়ে দিলাম স্টার মানে অল ফাইল ফোল্ডার যা কিছু আছে ডিবিটির ভিতরে এগুলোকে কপি করব কপি করে কোথায় নিব স্ল্যাশের ভিতরে ভারের ভিতরে এফটিপির ভিতরে পাবের ভিতরে বুঝেছি সবাই ক্লিয়ার ক্লিয়ার সবাই বাস এবার ইন্টারফেস করবেন ইন্টারফেস করলে কপি হবে কপি হতে একটু সময় লাগবে যেহেতু আপনার কি এটা প্রায় চার জিবি একটু সময় লাগে আমার এটা কপি করা আছে আমি করছি না আপনারা ওইটা তো ইয়ের মেশিন এটা তো হচ্ছে হাসানের মেশিন আপনার জায়গা আছে হাসান জায়গা আছে এফটিপি ইয়ে মেশিন রেডি করার সময় কত জিবি নিয়েছে রুটের কত নিয়েছিল আপনারাও একটু এই প্র্যাকটিসটা করে ফেলেন যতটুকু দেখালাম আমি এটা টেস্ট কিনার সব পয়সা র‍্যাম যতটুকু নেবেন প্রত্যেক
100 to 200 আবার দেখা যে মোশারফের মতো কমান্ডে দিয়ে রেখে একসাথে চলে কিনা